একুশতম দিন। একুশতম দিনে আমরা ভাষা সঙ্গম যেটা সেটা হচ্ছে আজকের ভাষা কি তেলুগু, তেলুগু ভাষা। ১৯ তারিখ আমরা গত নভেম্বর মাসের ২০ তারিখ থেকে শুরু করেছি, আজকে একুশতম দিন। আগামীকালকে ২২তম দিন আমাদের এই ভাষা শিক্ষার যে বিষয়টা সেটা কালকেই শেষ হচ্ছে। তো আজকে এই যে বিষয়টা যেটা তেলুগু ভাষা, বিভিন্ন ভাষা আমরা শিখছি ২০ তারিখ, গত ২০ তারিখ ২০ নভেম্বর থেকে। তো এটা হচ্ছে যে এক ভারত শ্রেষ্ঠ ভারত ভাষা সঙ্গম, এই উপলক্ষে MHRD এবং ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন অ্যান্ড লিটারেসি উদ্যোগে এই প্রোগ্রাম চলছে। তাদের নির্দেশেই প্রতিটি বিদ্যালয়ে এই ভাষা দিবস বা ভাষা দিবস নয় ভাষা সঙ্গম সেটা আমরা শিখছি। ২২টি ভাষা সমগ্র ভারতবর্ষে, এই ২২টি ভাষার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। ২২টি ভাষা প্রত্যেক বিদ্যালয়ে প্রতিদিন আমরা আমাদের বিদ্যালয়ে আমরা এগুলি শিখছি। গতকালকে আমরা ভাষা শিখেছি তামিল ভাষা গতকালকে আমরা শিখেছি, আজকে তেলুগু। তো এর আগে আমরা সংস্কৃতে হ্যালো বললে আমরা কি বলতাম? হ্যালো নমো নমঃ। আর আজকে যেটা হ্যালো সেটা হচ্ছে নমস্কার, নমস্কার। হ্যালো তেলুগু ভাষায় নমস্কার। এরপরে হোয়াট ইজ ইয়োর নেম? হ্যাঁ, মি পেরু এমিটি, মি পেরু এমিটি। এরপরে মাই নেম ইজ লক্ষ্মী, প্রত্যেকের নাম হবে এটা লক্ষ্মীর জায়গায়। মাই নেম ইজ লক্ষ্মী, না পেরু লক্ষ্মী, বা প্রত্যেকে তোমাদের নাম বলবে। হাউ আর ইউ? মিরু ইলা উন্নারু, মিরু ইলা উন্নারু। হাউ আর ইউ, তুমি কেমন এটা বললে তাদের ভাষায় হয় মিরু এলা উন্নারু। আমরা বলি না ভালো আছি বা আই এম ফাইন, ইংরেজিতে যেটা আই এম ফাইন সেটা হচ্ছে নেনু বাগুন নানু, নেনু বাগুন নানু। তেলুগু ভাষায় আই এম ফাইন যেটা সেটাকে বলা হয় নেনু বাগুন নানু, ঠিক আছে। তো হ্যালো বললে কি বলা হয় রহিম বলো তো? নমস্কার। নমস্কার। হ্যালো বললে বলা হয় নমস্কার। হোয়াট ইজ ইয়োর নেম এটা তামিল তেলুগু ভাষায় কি হবে শিপা বলো? মি পেরু এমিটি, মি পেরু এমিটি। তুমি বলো তানিয়া, তাদেরকে বলো যেটা হোয়াট ইজ ইয়োর নেম এটা কি হবে? মি পেরু তানিয়া শর্মা। মি হোয়াট ইজ ইয়োর নেম? না পেরু তানিয়া শর্মা। হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি যেটা, তোমার নাম কি এটা কি? মি পেরু এমিটি, মি পেরু এমিটি, ঠিক আছে। মাই নেম ইজ লক্ষ্মী, বলো তুমি বলো। মাই নেম ইজ লক্ষ্মী বা প্রত্যেকের নাম এটা কি হবে ওই ভাষায়? মাই নেম ইজ রূপম পাল চৌধুরী। মাই নেম ইজ তো ইংরেজিতে, তেলুগু ভাষায় কি হবে? না পেরু রূপম, না পেরু রূপম, না পেরু রূপম। কে পাবে আর শিপা বলো? না পেরু শিপা, ঠিক আছে। হাউ আর ইউ এটা কি হবে? হাউ আর ইউ মানে তুমি কেমন আছো, এটা তেলুগু ভাষায় কি বলা? মেরু এলা উন্নারু, মেরু এলা উন্নারু। আই এম ফাইন, আমি ভালো আছি, এটা কি হবে? নেনু বাগুন, ঠিক আছে। তো মোটামুটি আজকে তোমরা এই তেলুগু ভাষা সম্পর্কে মোটামুটি একটা ধারণা, এই তেলুগু ভাষা সম্পর্কে মোটামুটি ধারণা লাভ করলে, তো এইভাবে আমরা আগামীকালকে যে ভাষা যেটা শেষ দিন ২২তম দিন, সেই ২২তম দিনে আমরা উর্দু ভাষা শিখব। এরপরে আমাদের এই ২২টি ভাষা আমাদের কন্টিনিউ চলছে ২০ তারিখ, গত নভেম্বর মাসের ২০ তারিখ থেকে আগামী কালকে পর্যন্ত এই ২২ দিন আমরা কন্টিনিউয়াসলি আমরা এগুলি এই ভাষা শিখলাম, বিভিন্ন ২২টি ভাষা।
ঠিক আছে এই 22টি ভাষা আমরা জানি ভারতবর্ষ বিভিন্ন ভাষাভাষী দেশ তো এই ভাষাভাষী দেশ প্রত্যেকের আলাদা আলাদা এক একটা রাজ্যের এক একটা ভাষা আছে সেই ভাষা আমরা যখন এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাই তাদের ভাষা আমরা বুঝি না তো ন্যূনতম একটু ধারণা আমরা লাভ করলাম ওই রাজ্যে গিয়ে তাদের ভাষা কী ধরনের সেটা সম্পর্কে আমরা ধারণা করলাম আজকে তো আজকে এখানেই শেষ হয়